ঝাড়ফুঁকের কারণে চিকিৎসায় দেরি আর প্রাণ গেল এক মহিলার। ক্যানিং এর মেরিগঞ্জে সাপের কামড়ে জখম হন ওই মহিলা এবং হাসপাতালে বদলে নিয়ে যাওয়া হয় ওঝার কাছে। মহিলার অবস্থার আরো অবনতি হয়, পরে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি ওই মহিলাকে। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, সেই এই যুগে দাঁড়িয়ে এখনো পর্যন্ত সেই ওঝা সেই ঝাড়ফুঁকে বিশ্বাসী আজকে একটা মানুষের প্রাণ চলে গেল এই কারণে? একদমই তাই, সেটাই কিন্তু চিকিৎসকরা বারে বারে দাবি করছে। কেননা এই ওঝা গুণিনের কাছে যখনই সাপের গ্রামে যখন সাপের কামড় খাচ্ছে তারাই কিন্তু ওঝা গুণিনের কাছে যাচ্ছে, সেটাই চিকিৎসক দাবি করছে। এবং তারা প্রায় সময় হসপিটালে বিভিন্ন সরকারি হসপিটালে তাদের জন্য বার্তা দেয় যে ওঝা গুণিনের কাছে না গিয়ে সাথে সাথে যদি সাপে কামড়ায় তাহলে যদি হসপিটালে নিয়ে আসা হয় তাহলে কিন্তু সেই সাপে কামড়ানো মানুষকে কিন্তু বাঁচানো সম্ভব হবে। এক্ষেত্রেও কিন্তু দেখা গেল যে এই যে সাইদা শেখ, যেটা দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলি থানার মেরিগঞ্জ এলাকার বাড়ি, তাকে সাপে কামড়ায় এবং এই মহিলা যখন সাপে কামড়ায় সেই সময় বাড়ির পরিবারের তারা সদস্যরা ওঝা গুণিনের কাছে নিয়ে যায় এবং সেখানে বেশ কিছুক্ষণ ওজাগুনি মানে কেরামতি করে। এরপরে যখন তিনি না পারেন তখনই তাকে পরামর্শ দেওয়া হয় বা হসপিটাল নিয়ে যেতে। তড়িঘড়ি তারা ফের ক্যানিং হসপিটালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে। ইতিমধ্যে কুলতলি থানার পুলিশ কিন্তু সেই ওজার খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং তোমাকে আরো বলে রাখবো যে ক্যানিং হাসপাতালে যিনি চিকিৎসক আছে সমরায় তিনি কিন্তু জানিয়েছেন প্রশাসন যদি কড়া হাতে তার ব্যবস্থা নেয় তাহলে কিন্তু সম্ভব এই সমস্ত মানুষদেরকে বাঁচানো। ধন্যবাদ, ধন্যবাদ প্রসেনজিৎ। এবার নজর রাখবো আমরা।